হ্যাঁ ইয়ারো, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ব্লগে। তো আজকে ওয়েদার কন্ডিশনও খুব একটা ভালো নয়, তো একটু পরে আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছো। একটু পরে আমি অফিসে যাব, তো অফিসে গিয়ে দেন ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো লাস্ট যে আমি ব্লগটা ছেড়েছিলাম দক্ষিণেশ্বর টেম্পল সম্বন্ধে, যাদের যা জিজ্ঞাসা আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেব। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি লাঞ্চ করে নিই, খেয়ে দিয়ে নিই, তারপরে অফিসে যাই, দেন আমি দেখি আজকে কি এক্সপ্লোর করতে পারি। ওয়েদারটা কাল থেকেই সাথ দিচ্ছে না, আজকেও ওয়েদারটা খুব খারাপ। তো দেখা যাক কতটা কি কন্টিনিউ করতে পারি, দেখতে থাকো তোমরা ব্লগটা অবশ্যই। সো গুড ইভিনিং, এখন আমি চলে এসেছি ভিআইপি ধাবাতে। এখানে ধাবাতে এসে আগে চা, যদিও আমি টি লাভার নই তোমরা জানো, তাও আমি একটা চা নিয়ে নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি যে চাটা কীরকম। তো এই দেখতে পাচ্ছ সুন্দর একদম বড় ভারে চা, গরমা গরম। তো এই চাটা ট্রাই করে দেখছি, সুন্দর এবং যেরকম হয় আর কি নর্মালি, তো সেরকম চা দেখতেই পাচ্ছ। মানে কালারটা দেখে তোমরা আশা করি বুঝেছ, আমি চা সম্বন্ধে খুব আইডিয়া নেই যে তোমাদের প্রচুর কিছু বলতে পারবো, বাট খারাপ নয়, ভালো। ওকে ওকে, তো আমাদের সামনে চলে এসছে গরমা গরম খাবার, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পালং পনির, একদম খুব দেখে তো খুব টেম্পটিং লাগছে এবং খুব সুন্দর লাগছে, মারাত্মক। এখানে একজন রেকমেন্ড করলো, তো সেই জন্য আমি এটা ট্রাই করলাম পালং পনির। দেখতে পাচ্ছ কতটা জুসি এবং কতটা দেখতেও কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখানে ক্লোজে দেখো, আর সাথে নিয়েছি রুমালি রুটি। যাই হোক, আমি ট্রাই করে দেখি, তারপরে তোমাদেরকে বলছি। আমি শুধু পালং পনিরের এটা আমি ট্রাই করে দেখি কীরকম খেতে। ভালো, মেথির একটা সুন্দর গন্ধ আছে, মেথি পাতা যেটা বলে, সাথে পালং পনির যেহেতু পালং শাকের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা খুব সুন্দর হিট করছে এবং মারাত্মক লাগছে। আর সাথে হচ্ছে পনির, পনিরটা আমি ট্রাই করিনি, করে দেখে তোমাদেরকে বলছি। এই হচ্ছে পনির, পনির দেখো ডিসেন্ট পিস আছে, পিসগুলো দেখতে পাচ্ছ খুব ডিসেন্ট এবং খুব সুন্দর, ভালো অনেকগুলো পিস আছে। 90 রুপিস এটা আমি হাফ প্লেট নিয়েছি, আর রুমালি রুটি হচ্ছে 6 টাকা। তো আমি পনিরটা ট্রাই করে দেখি। ভালো, খুব সুন্দর, এবং যে রেকমেন্ড করেছে তাকে একটা থ্যাংক ইউ জানা, সত্যিই খুব ভালো খেতে, মাস্ট রেকমেন্ডেড। তোমরা এখানে এসে এটা ট্রাই করতেই পারো সন্ধেবেলায় বা ডিনার হিসাবে। যদিও আমি এসেছি সন্ধেবেলা, দেখতে পাচ্ছি এখন ঘড়ি কাটায় 7টা বাজে, 10 মিনিট বাকি। তো আমি এটাই সন্ধেবেলা হিসাবে খাচ্ছি, তোমরা রাতের ডিনার হিসাবে অবশ্যই ট্রাই করতে পারো। রুমালি রুটিটা অলরেডি 15-20 মিনিটস হয়ে গেছে, তো পুরোপুরি ঠান্ডা হয়েই গেছে, তাও যখন এসেছিলো হালকা গরম ছিল। তো এখনও মোটামুটি দেখো, মোটামুটি দেখতে পাচ্ছ যে অসুবিধা হচ্ছে না ছিঁড়তে, খুব একটা যে হার্ড হয়ে গেছে, আটাটা ভালো, খুব সুন্দর। এটার সাথে আমি এবার ট্রাই করে দেখি, শুধু খেয়ে তো দেখি। মারাত্মক, খুব সুন্দর এবং মাস্ট রেকমেন্ডেড। আমি ফার্স্ট একটা আইটেম ট্রাই করলাম, এটা সত্যিই খুব ভালো, অনবদ্য, এবং যে টেস্টটা আছে না সেটি মিলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেইছে, আর ওয়েট করে থাকতে পারছি না, আরও তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। নেক্সট কী নেওয়া যায় তোমরা দেখতে থাকো ব্লগটা, তো নেক্সট যেটা নেওয়া যাবে সেটা দেখে তোমাদেরকে আমি দেখতে থাকো ব্লগটা। তো পালং পনির যেটা আমি খেলাম সেটা মারাত্মক লেগেছে, এবং ওখানে খুব কাজু পেস্তার একটা খুব সুন্দর মেলবন্ধন ছিল, যেটা আমি খেতে খেতে বুঝতে পারলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আইটেম আমার কাছে চলে এসছে বটি কাবাব, যেটা দেখতে দেখতে পাচ্ছি ঠিক এরকম বটি কাবাবটা, 120 প্রাইস। এখানে ক পিস আছে আমি দেখে নিচ্ছি, 6 পিস, 6 পিসের দাম হচ্ছে 120। দেখতে পাচ্ছ এরকম ডিসেন্ট সাইজের পিসগুলো আছে, ছোটো ছোটো পিস আছে, 6 পিসের দাম হচ্ছে 120 বটি কাবাব। তো এটা আমি আগে একটুখানি শুধু খেয়ে ট্রাই করে দেখি, তারপরে সাথে রুমালি রুটি আছে ট্রাই করে দেখি।
চিকেনটা দেখো কতটা সফট আর জুসি। যদিও চিকেনটা তোমার সব মানে যে শক্ত আলা পিসগুলো হয় সেই পিস, বাট স্টিল আমি যাতে শুধু খাচ্ছি ভালোভাবে মুখের মধ্যে মিশে যাচ্ছে উইদাউট রুটি ছাড়া। আর যে এই কাবাব যে মশলাটা এখানে দেওয়া আছে না, ব্যালেন্সটা মারাত্মক এবং খুব সুন্দর ব্যালেন্সটা। দেখো কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর এসছে তেলটা, দেখো কত সুন্দরভাবে ভাসছে। তো আমি এবার একটু রুটির সাথে ট্রাই করে দেখছি, সাথে আমি রুমালি রুটি নিয়েছি দেখতে পাচ্ছি, এই রুটির সাথে আমি একটু ট্রাই করে দেখি কীরকম লাগে খেতে। শুধু আগে কাইটা দেখি, কাইটা মারাত্মক লাগছে, খুব সুন্দর হয়েছে। আর একদম গরম গরম দিয়ে গেছে রুটিও গরম। তো আরও দেখো তেলটা দেখো জাস্ট ওপর থেকে দেখতে পাচ্ছ, তেলটা দেখো খুব সুন্দর ভাসছে এরকম। ভালো, যারা স্পাইসি পছন্দ করো তাদের জন্য এই আইটেমটা একদম হিট, এবং রুটির সাথে এটাও একটা ভালো আইটেম যেটা তোমরা ট্রাই করতে পারো, ভিআইপি ধাবা। আমি একটু চিকেনটা খেয়ে দেখছি, কারণ চিকেন দেখো সবকটা এরকমই ডিসেন্ট সাইজ। আর যেগুলো বটি কাবাব মানে এখানে যেটা দিল, যেগুলো ওই ছিপড়ে পিসগুলো হয় সেগুলো, বাট এতটা নরম এবং এতটা সুস্বাদু যে মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাচ্ছে। দেখো তোমরা পিসটা দেখে নাও, এরকম ছ পিস 120। তো আমি ভেবেছিলাম বোনলেস, বোন আছে দেখো দেখতে পাচ্ছ, বোন আছে ভালো খেতে, ট্রাই করতে পারো। পালং পনির এতটা থাকলে এটাও এতটা থাকে লেবু। তো আমি আপাতত এটা শেষ করে নিই, শেষ করে নিয়ে আমি যদি নেক্সট কিছু আইটেম নিই তাহলে তোমাদের সামনে আসছি। আর কিছু যদি এর মধ্যে ধরা পড়ে সেই ফিডব্যাকটাও আমি দেবো। তো দেখতে থাকো তোমরা ব্লগ। তো নেক্সট আইটেম আমার সামনে চলে এসছে চিকেন চাপ, দেখতে পাচ্ছ এবং দু পিস ডিসেন্ট সাইজে। দেখো পিসটা দেখো কত বড়, এই পিস আমাদের খুব ইম্প্রেস দেখে যে একটা পিস আর কতটা জুসি, দেখো কতটা রসালা, দেখে যে টপ টপ করে যে ইয়েগুলো পড়ছে দেখেই কতটা লোভ লাগছে। আশা করি তোমাদেরও লাগছে, লোভ লাগলে হবে না, আসতে হবে এবং খেতে হবে ভিআইপি ধাবাতে। তো এই হচ্ছে চিকেন চাপ, যার দু পিসের দাম হচ্ছে 160, যেটা একদম ব্যালেন্সে দেখো দুটো পিস, দেখো ডিসেন্ট সাইজের দুটো পিস, এই একটা বড় পিস আর সাথে আছে একটা লেগ পিস দেখতে পাচ্ছ, এই লেগ পিসটাও যথেষ্ট বড়। মানে বলে না মুরগি কা ঠ্যাং কমজোর, তো এটা একদম কমজোর মুরগি নয়, পুরো হৃষ্টপুষ্ট আমার মতো, এরকম একটা সুন্দর মুরগির ঠ্যাং। তো যাই হোক আমি ট্রাই করে দেখছি, দেখে তো মারাত্মক লোভ লাগছে এবং এক একটা আইটেম যত খেতে থাকছি তত আরও খাওয়ার চাহিদাটা বেড়ে যাচ্ছে। এই কারণে কারণ প্রত্যেক কটা আইটেমই খুব ডিসেন্ট এবং খুব ভালো। তো যাই হোক আমি এখন রুমালি রুটির সাথে এটা ট্রাই করে দেখি যে কীরকম লাগে, আমি শুধু একটু খেয়ে দেখি। দেখুন ইয়েটা দেখো কী সুন্দর বাদাম বাটা দেওয়া দেখতে পাচ্ছ, আর ওখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো কত সুন্দর লাগে, এটা টেস্ট করে দেখি। খুব সুন্দর হালকা তোমার গোলাপ জল এখানে ইউজ করেছে এবং গোলাপ জলের যে গন্ধটা ব্যালেন্সটাও কিন্তু মারাত্মক এবং প্রচণ্ড সুন্দর। মানে এই এই ফ্লেভারটা একটা অন্য, মানে তিনটে ফ্লেভার খেলাম, তিনটে ফ্লেভারই তিন রকমের এবং প্রত্যেক কটা ফ্লেভারই খুব সুন্দর। আমি মাংসটা দেখো কতটা নরম, এই দেখো মাংসটা দেখো কতটা নরম দেখতে পাচ্ছ, এই যে এত বড় একটা ঠ্যাং দেখতেই পাচ্ছ। মুখে দেয়া মাত্র মানে কী বলবো, এতটা সুন্দর ফ্লেভার মুখে দেয়া মাত্র মিলিয়ে যাচ্ছে এবং ভেতরে মশলা ভরপুর পরিমাণে ঢুকেছে। এটা নয় যে ওপরেই শুধু মশলা ভেতরে কিছু নেই ফাঁকা, সেটা নয়, ভেতরে মশলাটাও প্রপার পরিমাণে আছে এবং খুব সুন্দর আছে। অবশ্যই এটা তোমরা ট্রাই করো, দু পিসের দাম 160 rupees, মাস্ট রেকমেন্ডেড আফটার পালং পনির। বটি চিকেন যেটা ছিল তো সেটা মোটামুটি আমি বলবো না যে খুব ভালো, কারণ আমি ছিবড়া পিস পছন্দ করি না, তো ওই জন্য অন অ্যান এভারেজ ঠিক আছে।
ট্রাই করতে পারো, বাট এটা মাস্ট রেকমেন্ডেড, এটা কিন্তু ট্রাই করোই। রুপিস 160 দুজনে যদি শেয়ার করেও খাও, তাহলেও তোমাদের একটা আইটেমের সাথে দুটো বা চারটে রুটি নিলে আরামসে তোমাদের 200 টাকার মধ্যে দুজনের খাওয়া দাওয়া হয়ে যাবে, ডিনারের কথা বলছি, বা যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ যখন তোমরা খেতে চাও। মেনলি লাঞ্চ আর ডিনারই আমরা করি, তো লাঞ্চ ডিনারে 200 টাকায় আজকের মার্কেটে এরা যে চিকেনটা তুলে দিচ্ছে না, মারাত্মক, খুব ভালো। তো আপাতত আমার খাওয়া দাওয়া শেষ, মারাত্মক লেগেছে প্রত্যেক কটা আইটেম, মাস্ট রেকমেন্ডেড ভিআইপি ধাবা, যেটা হচ্ছে তোমার কামালগাছি আর ঢালাই ব্রিজের মাঝখানে পড়বে, ভিআইপি ধাবা, যেখানে তোমার রাজপুর যে ব্রিজটা শুরু হয় ওরাল পোলটা, ওরাল পোলের ঠিক আগেই পড়বে ভিআইপি ধাবা। মাস্ট রেকমেন্ডেড, এখানে এসো এবং খাবার ট্রাই করো। আশা করি তোমাদের দেখেও খুব ভালো লেগেছে, খাবারের কোয়ালিটি মারাত্মক ছিল, খুব সুন্দর ছিল। পালং পানির মাস্ট ট্রাই, মাস্ট রেকমেন্ডেড। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তোমার চিকেনের, হ্যাঁ, যেটা চিকেন চাপ ছিল, চাপটা মাস্ট রেকমেন্ডেড। দুটো আইটেমই তোমরা ট্রাই করতে পারো। পালং পনির আমি হাফ প্লেট নিয়েছি, যার দাম হচ্ছে 90 রুপিস, তো হাফ প্লেটেও তোমরা দুজনে শেয়ার করে খেতে পারো 90 রুপিস। আর এটা হচ্ছে তোমার চিকেন চাপ হচ্ছে তোমার 160 রুপিস, তো এটাও তোমরা শেয়ার করে খেতে পারো। 90 আর 160 দুজনে মিলিয়ে যদি খাও, মোটামুটি মানে রাতের ডিনার দ্যাট মাছ, মানে আমি আবার আর একটা বটি চিকেন খেয়েছি, তো তিনটে মানে কমপ্লিট করতে পারিনি ঠিকঠাক মতো, মানে এত পরিমাণে ছিল এবং মানে এতটা সুস্বাদু ছিল বলে অনেক কষ্টে কিছুটা খেতে পারিনি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো অবশ্যই মাস্ট রেকমেন্ডেড, তোমরা ট্রাই করো। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে খুব সুন্দর আছে, আমি তোমাদের দেখাচ্ছি এক মিনিট সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমি যেটা বসে আছি ভেতরে, এদের বাইরেও প্লেস আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ ডিসেন্ট সুন্দর, এখানেও আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরো ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমি বাইরেটা দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট, যথেষ্ট বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে সোজা এন্ট্রি গেট। তো তোমরা দেখেছো অলরেডি যে আমরা কত কিছু ট্রাই করেছি, তো এত কিছু খেয়েও বিল হয়েছে মাত্র 414 টাকা, মানে এতটা কম, বুঝতেই পারছো? তো এতগুলো আইটেমের দাম, মানে এখানে কতটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় একটা ধাবা অনুযায়ী, যে কতটা সুন্দর সেটা তুমি বুঝতেই পারছো। তোমরা অবশ্যই এসো এবং খুব পকেট ফ্রেন্ডলির মধ্যে তোমরা এই খাবারগুলো ট্রাই করতে পারো। এবং শুধু খাবারগুলো নয়, তোমরা এখান থেকে যেটা নিয়ে যাবে সেটা হলো একটা খুব ভালো খাবার এক্সপিরিয়েন্স তোমরা নিয়ে যাবে, অবশ্যই বলবো এখানে ভিজিট করো। আশা করি তোমাদের খাবারগুলো দেখে লোভ লেগেছে, তো লোভ লাগলে হবে না, এখানে আসতে হবে এবং খেতে হবে। এবং খুব পকেট ফ্রেন্ডলি, 214 টাকায় এনাফ, মানে পার হেড 200 টাকা একটা ধাবায় বসে খাওয়া, মানে সত্যি অনবদ্য, খুব ভালো লাগতো জায়গাটা। আমি মাস্ট রেকমেন্ডেড, তোমাদেরকেও আমি তাই রেকমেন্ড করলাম। এটা আরেকবার আমি লোকেশানটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার কামালগাছি আর ঢালাই ব্রিজের ঠিক মাঝখানে, যেখানে তোমার সোনারপুর ব্রিজটা শুরু হচ্ছে, ব্রিজ শুরু হওয়ার একটু আগেই পড়বে ভিআইপি ধাবা। তো এই দেখতে পাচ্ছ, এই দেখো দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা স্টার্ট হচ্ছে, যেটার কথা আমি বলেছিলাম, এই দেখো দূরে যে ব্রিজটা স্টার্ট হচ্ছে, রাজপুর সোনারপুর ব্রিজ যেটা বলে, এই ব্রিজটা যে ওরাল পুলটা স্টার্ট হচ্ছে তার ঠিক আগেই পড়বে ভিআইপি ধাবা। তো এই যে দেখতে পাচ্ছ ভিআইপি ধাবার এন্ট্রেন্স, এখানে বাইরে খুব সুন্দর জায়গা আছে, দেখো কতজন অলরেডি বসে আছে এখানে, খুব সুন্দরভাবে সন্ধ্যের পরে এখানে মারাত্মক ভিড়ও হয়, খুব সুন্দর। আর ভেতরেও অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক এসছে, তো খুব সুন্দর। এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, অবশ্যই তোমরা এখানে ভিজিট করো। আমি যে খাবারগুলো খেয়েছি সেইগুলো খেতে গেলে এখানে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এবং খেতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে একটা নতুন জায়গার খোঁজ দিলাম, জায়গাটা হয়তো অনেক পুরনো, বাট একটু নিত্য নতুন দেখাবার চেষ্টা করলাম একজনের সাথে, আর দেখা হলো অনেক দিন পর। ও তো প্রচুর তারিফ করলো, আমি হয়তো ওটা তারিফের হাকদার কিনা আমি সেটা নিজেও জানি না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড সবাইকে আর একটা কথাই বলি যে হ্যাপি থেকো, এবং এখন কোভিডের পরিমাণ মারাত্মক বাড়ছে, তো বুস্টার ডোজটা অবশ্যই নিয়ে নিও, আমার নেওয়া অলরেডি কমপ্লিট, তো তোমরা কিন্তু বুস্টার ডোজটা অবশ্যই নিয়ে নিও। গুড নাইট, সুইট ড্রিম।